প্রিয় দর্শক জিলহজ মাসের প্রথম দশ দিনে রয়েছে রোজা নফল রোজা এই নফল রোজা রাখার ক্ষেত্রে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম তাকিদ দিয়েছেন এই নফল রোজার বিষয়ে আমি আপনাদেরকে এখানে একটি হাদিস দেখাচ্ছি যে হাদিসটি আহাতা সিবু আল্লাহ আইউ সানাতাল্লাতি কব্লাহ ওয়াল্লাতি বাদাহু অর্থাৎ এই যে সিয়ামু ইয়াউমি আরাফা আরাফার দিন অর্থাৎ নই জিলহজ এর দিনে যে রোজা রাখা হয় এই রোজা রাখার ক্ষেত্রে রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলতেছেন আহ আমি আশা করছি আলাল্লাহ আল্লাহর নিকট থেকে আইউ সানাতাল্লাতি অর্থাৎ যে ব্যক্তি আরাফার দিন অর্থাৎ নয় জিলহজ রোজা রাখবে তখন রাসুলে আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম আহতাসিবু আশা করছেন আল্লাহর পক্ষ থেকে আইয় ও সানাতাল্লাতি সাতল্লা ওই ব্যক্তির পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন ওয়াল্লাতি বাদাহ এবং পরবর্তী এক বছরে সে যত গুনাহ করবে সে গুনাহগুলিও আল্লাপাক কা অর্থাৎ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ বিহামদি প্রিয় দর্শক তাহলে দেখুন যে নয় জিল হজ রোজা রাখার কত তাকিদ রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম দিয়েছেন পূর্বের এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ইয়ম আরাফাত হাদা ইয়মুন মান মালাকা ফিহি সে মাহু ওয়া বসরাহু ওয়া লিসা নাহু প্রিয় দর্শক এখানে রাসুল আকরাম সাল্লাহ আলহিউসাল্লাম বলছেন যে ইয়মু আরাফা তাহাজা ইয়মুন আরাফার দিবসটা এমন একটা দিবস যে এই দিবসে যদি কোনো বান্দা সেম আহু ওয়া বাসরাহু ওয়া লিসানাহু যে তার শ্রবণ শক্তি অর্থাৎ সোনা এবং তার দৃষ্টিশক্তি এবং ওয়া লিসানহু তার জিহিবা জবানকে হেফাজত করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন গফের আলাহু তার গুনাহগুলো আফ করে দিবেন